তো এই স্মার্টফোন টেকনোলজি দিনকে দিন উন্নতি হওয়ার সাথে সাথে আমরা কি নতুন নতুন তোমার ফোনের টেকনোলজিও আমরা পাচ্ছি। তো ভিভো কিছুদিন আগে তাদের একটা ফোন শোকেস করেছিল যে তাদের ফোনের যে ব্যাক প্যানেলটা রয়েছে সেটা তোমার কালার চেঞ্জিং, মানে হচ্ছে যে ব্যাক প্যানেলটা রয়েছে সেটা তোমার বিভিন্ন কালার আমাদেরকে দেখাচ্ছে, সেটা কখনো ব্লু, কখনো সিলভার বা কখনো অন্য রঙে। তো এই কালার চেঞ্জিং যে কনসেপ্ট তাদের মাথায় কীভাবে এসেছে বা এই কালার চেঞ্জিংই এই ব্যাক প্যানেলে কীভাবে হচ্ছে এই ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, যে ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারো অ্যান্ড তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো বিনা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমার নাম সোমনাথ, লেটস স্টার্ট দিস ভিডিও। তো এই কালার চেঞ্জিং কনসেপ্ট এটা তোমার টোটালি একটা ইউনিক ধরনের কনসেপ্ট। এই শুধু ভিভো এখন তাদের যে একটা নতুন ফোন যেটা লঞ্চ এই বছরও লাস্টের দিকে হতে পারে বা পরের বছর, আশা করি এই পরের বছর এই ফোনটা লঞ্চ হবে, সেই ফোনটার একটা ভিডিও আমাদের কাছে শেয়ার করেছিল। সেটা কি ফোনটার যে ব্যাক প্যানেলটা রয়েছে সেটার তোমার কালার চেঞ্জ হচ্ছে, কখনো ব্লু, কখনো সিলভার, কখনো হোয়াইট, বিভিন্ন ধরনের কালার। তো এই কনসেপ্টটা তাদের মাথায় কীভাবে এলো বা এই কালার চেঞ্জিংটাই বা কীভাবে হচ্ছে? তো তোমরা জানবে যে ওয়ান প্লাস আগের বছর তোমার কি আগের বছর একটাও তাদের ফোন ছিল ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান বলে। সেখানে আমরা কী দেখতে পাচ্ছিলাম? সেখানে দেখতে পাচ্ছিলাম যে তাদের যে রিয়ার ক্যামেরাটা রয়েছে সেইটা তো ওরা লুকিয়ে দিতে পারছিলো। যখন ক্যামেরাটা রিয়ার ক্যামেরাটা দরকার তখন কি তখন সেটা বাইরে আসছিলো, আবার যখন ব্যবহার শেষ হয়ে যাচ্ছিলো তখন সেটা আবার লুকিয়ে যাচ্ছিলো। তো এটার জন্য কি তারা একটা ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করেছিল। তো এই ট্রান্সপারেন্ট গ্লাসটাকে এই ট্রান্সপারেন্ট গ্লাসটা হচ্ছে তোমার ইলেকট্রিক ক্রোমিক গ্লাস। তো সেই ইলেকট্রিক ক্রোমিক গ্লাসের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ভিভো তাদের এই কালার চেঞ্জিং তোমার ব্যাক প্যানেলে যে কনসেপ্টটা সেটা তারা মার্কেটে এনেছে। তো কি এই কনসেপ্টের ওপর তাদের এখনও কাজ চলছে? কারণ কি মার্কেটে যখন কোনো নতুন জিনিস আসবে সেইটা যেন পুরোপুরি তোমার উন্নত ধরনের, পুরোপুরি যেন সাকসেসফুল হয়, সেই জন্য তারা এখনও এটার ওপর কাজ চালিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কিভাবে? এটা তোমার মেইনলি ইলেকট্রিক ক্রোমিক যে গ্লাসটা রয়েছে তার ফলে এই ব্যাক প্যানেলটা চেঞ্জ হচ্ছে। তো এছাড়াও এই কনসেপ্টটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, যেমন হচ্ছে তোমার কোনো একটা গাড়ির সানরুফ হয়ে যাক, ঘরের কোনো জানলা হয়ে যাক, যেগুলো তোমার কাঁচ দেওয়া থাকে সেখানে আমরা এই কনসেপ্টটা দেখে থাকি। সেখানে কি সূর্যের তোমার আলোর মাধ্যমে এরা এই তোমার কি বলবো এই কালার চেঞ্জিং তারা করে থাকে। তো যখন এটা ফোনে অ্যাপ্লাই হবে সেটা যখন পাওয়ার পাবে সেটা আশা করি সেটা ব্যাটারি থেকে পেতে পারে। এর ফলে কি এর ফলে তোমার কোম্পানিকে কি ব্যাটারির ওপরও একটু ভালো করে লক্ষ্য দিতে হবে। প্লাস তো এই গ্লাসটাকে একটা তোমার ট্রান্সপারেন্ট গ্লাসের মতন দেখতে হয়, তো এর মধ্যে বিভিন্ন পার্টিকেলস বা বিভিন্ন লেয়ার থাকে। এই ফোনটার আরও কিছু লিক্স আসবে, আরও কিছু তোমার ভিডিও আসবে, আরও কিছু তোমার এর ফোনটার সম্বন্ধে শোনা যাবে, তো তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে এইটা তোমার আরও কীভাবে আরো কি জিনিস এর মধ্যে তোমার অ্যাপ্লাই করে এটাকে কালার চেঞ্জিং তোমার বানাচ্ছে, বা এই ফোনটা যে তোমার এই কালার চেঞ্জিং কনসেপ্টটা নিয়ে আসছে তাহলে এই ফোনটার তোমার প্রাইসটাও একটু বাড়বে। তো এর ফলে কি এর ফলে যখন তোমার ফোনটার এই কালার ব্যাক প্যানেলে যখন কালার চেঞ্জ হবে তখন আমাদের কি আমাদের কোনো আলাদা ধরনের নতুন নতুন ব্যাক কভার ফোনে লাগানোরও দরকার পড়বে না, একটা খরচার দিক থেকে আমরা বেঁচে যাব। তো তারা পরবর্তীকালে কখন এর ফোনটার সম্বন্ধে আমাদেরকে জানায় বা এর প্রাইসও কতটা বাড়তে পারে? তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এরকমই ভিডিওর জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।